খুলনায় এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে 9,350 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল খুলনা সদর থানার মোহাম্মদ সজীব, মোহাম্মদ সুমন গাজী এবং খুলনার লবণচরা থানার ফারহানা ফেরদোসি। সোমবার গভীর রাতে র‍্যাব 6 সদস্যরা রূপসা থানার খানজাহান আলী সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এ ঘটনায় রূপসা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।